ব্যান্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা খুবই অল্প বাজেটে একটা ওয়াল ক্যাবিনেট কিভাবে করা যায় সেটা দেখানোর চেষ্টা করব। সাধারণত সবাই বার্মাটিক প্লাই দিয়ে ক্যাবিনেটগুলো তৈরি করেন, কিন্তু এই ক্যাবিনেটটি আমরা তৈরি করেছি গর্জন প্লাই দিয়ে। এখানে ব্যবহার করা হবে বড় সাইজের অ্যাসেসর হ্যান্ডেল। পাল্লাগুলোতে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক কনসোল কবজা, যা কিনা সম্পূর্ণ অ্যাসেসর। এই সম্পূর্ণ ক্যাবিনেটের পিছনে 2 মিলি পিভিসি বোর্ড দেওয়া হয়েছে এবং উপরে দেওয়া হয়েছে 4 মিলি গর্জন বোর্ড। ভেতরের অংশে হ্যাঙ্গার রাখার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে, 2টো সেফটি ড্রয়ার করা হয়েছে। এটা যদিও একটু বড় সাইজের ক্যাবিনেট, কিন্তু আপনারা চাইলে এটা 40,000 টাকার মধ্যে 3টি পাল্লা দিয়ে করতে পারবেন। এখানে হ্যান্ড বার্নিশ করা হয়েছে 1 কালারের। ড্রয়ারগুলোতে ব্যবহার করা হয়েছে 3টি পার্টের চ্যানেল, যার কারণে খুবই স্মুথলি ড্রয়ারগুলো খোলা এবং বন্ধ করা যাচ্ছে। এছাড়া পাল্লাগুলোর উপর রাউটার মেশিন দিয়ে ডিজাইন করা হয়েছে এবং সেই ডিজাইনের উপর সাদা কালার করা হচ্ছে। এই কাজটা আমরা আজকে হ্যান্ড ওভার করে দেব। সম্পূর্ণ ক্লায়েন্টের চাহিদা এবং পছন্দ অনুযায়ী এই ক্যাবিনেটটি তৈরি করা হয়েছে। এটুকু কাজ দেখেই ক্লায়েন্ট খুব খুশি হয়েছেন, যেটা আপনাদেরকে আমরা পূর্বে একটা ভিডিও দেখিয়েছি যেখানে ক্লায়েন্ট রিভিউ দিচ্ছিল। এই ধরনের ওয়াল ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, টিভি ক্যাবিনেটগুলো আপনারা কোয়ালিটি বজায় রেখে স্বল্প বাজেটে করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাজগুলো দেখার পর ভালো মন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন, যেন আমরা আমাদের ভুলগুলো খুঁজে বের করতে পারি। পরবর্তী অন্য একটা কাজের ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্তই, টাটা।